মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, একটা খারাপ খবর আছে। খারাপ খবর কি হয়েছে? একটা লোক শুট হয়েছে একদম প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে। লোকটার অবস্থা ভালো না, হয়তো হয়তো বাঁচবে না। লোকটার পরিচয় শুনলে তুমি অবাক হয়ে যাবে। কি পরিচয় লোকটার? লোকটার নাম অজিত সাউ, কৌশিকী মুখার্জির অফিসের লিফটম্যান। ডক্টর কি বুঝলেন? অবস্থা ভালো না, কিছু বলা খুবই ডিফিকাল্ট এখন। আচ্ছা, কোনোভাবে কি স্টেটমেন্ট নেওয়া সম্ভব? হ্যাঁ, এই অবস্থা পেশেন্টের যথেষ্ট ক্রিটিক্যাল কন্ডিশন, এখন স্টেটমেন্ট নেওয়া কি করে সম্ভব? না না, কি হলো বলো তো, ব্যাপারটা তো বুঝতে পারলাম না কিছু। না, প্রকাশ্য দিবালোকে একজনকে জনসমক্ষে রাস্তার উপর দাঁড়িয়ে, মানে তুমি তুমি এই ব্যাপারে আলোকপাত করতে পারবে? সাধুদা, তার কারণে অজিত সাহ, উনি উনি একমাত্র উইটনেস, উনি সত্যিটা জানতে। কোন সত্যি? এই যে উৎসব মুখার্জির লেফট শোল্ডারে চোট লাগা সত্যিটা। আমি আমি তোমার কথা বুঝতে পারলাম না সাধুদা। অদ্ভুত রহস্যের জাল ছড়াচ্ছে, আর এই জালের মধ্যে উৎসব মুখার্জিও রয়েছে। ইফ আই এম নট রং, জালের একটা দড়ি রয়েছে অন্য একজনের হাতে, যে সামনে আসছে না, সামনে আসছে না। তুমি একটু ক্লিয়ার করে বলবে? বলবো সাধু, সব বলবো। এই মুহূর্তে আমার টার্গেট উৎসব মুখার্জি, আর উৎসব মুখার্জির সাথে এই অজিত সাউয়ের যোগাযোগ ছিল। অজিত সাউ, এই অজিত সাউ একমাত্র সাক্ষী উৎসব মুখার্জির স্টেটমেন্টের। কোন স্টেটমেন্ট? এই যে উৎসব মুখার্জি বলছে ও নাকি লিফট থেকে বেরোনোর সময় হোঁচট খেয়ে বা স্লিপ খেয়ে পড়ে গিয়ে চোট পেয়েছে। না, আমার ধারণা উৎসব মুখার্জির লেফট শোল্ডারে যে চোটটা আছে সেটা আমার হাতের মার খেয়ে মেরেছিলাম আমি উৎসব মুখার্জিকে, আর আর তারপরেই ও শোল্ডারে চোট পায়। তুমি ওকে মেরেছিলে মানে? ও ডিসগাইজে ছিল সাধুদা, ও ছদ্মবেশে ছিল। কোথায়? ডক্টর ধীরাজ বাসুর কাছে। ধীরাজ বাসু? দেখো, আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। হ্যাঁ, আপনাকে সব বলবো সাধুদা। কেসটা কিন্তু তুমি আনঅফিশিয়ালি হ্যান্ডেল করতে পারো না। এই কেসটার সাথে আমার পরিবার জড়িয়ে আছে সাধুদা, এই কেসটার সাথে আমার স্বামী জড়িয়ে আছে। তাই আমার পরিবারকে বাঁচানোর জন্য, আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি এই কেসটা আনঅফিশিয়ালি হ্যান্ডেল করছি। যেদিন দরকার পড়বে, যেদিন যেদিন আপনার প্রয়োজন পড়বে, সেদিনকে আমি আপনার সামনে এসে দরবার করবো সাধুদা, যে এবার এই কেসটা অফিসিয়ালি হ্যান্ডেল করা দরকার। আমি আমি সেদিন আপনার হেল্প চাইবো সাধুদা। জগদ্ধাত্রী, এটা এটা তুমি করতে পারো না। উপায় নেই তো, উপায় নেই সাধুদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।